ঠিকঠাক খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ মালিক, আজকে তো আমি খুব পেট ভরে খেয়েছি। খাবার খুব সুস্বাদু ছিল, অনেক আনন্দ হয়েছে। আচ্ছা মালিক, আজকে পূজা শেষ দিন না? হ্যাঁ। তাহলে এই মণ্ডপকে ফুল দিয়ে কি সাজানো হবে না নাকি? ওই তো দেখ তাকিয়ে, ফুল দিয়ে সাজিয়েছে তো। হ্যাঁ, কিন্তু গ্রামে তো সন্ত দিদি আর শুধুমাত্র বেলফুলেরই মালা বানাতো মণ্ডপ সাজানোর জন্য। আমরা সকাল সকাল ওটাকে নদীতে ভাসিয়ে দিতাম, কিন্তু এখানে তো আমি বেলফুল দেখতেই পাচ্ছি না। ও বুঝতে পেরেছি। এই চম্পাগুলি যা, তুই ফুলগুলো নিয়ে আয় আর ওকে দিয়ে দে। এবার ঠিক আছে তো মালিক? হ্যাঁ। আপনি কত ভক্তি ভরে পুজো করেন, ঈশ্বর আপনার সব ইচ্ছে পূরণ করুন। পুজো করার জন্য দরকার ভক্তি, মন থেকে, ফলের কোন রকম আশা না করি। বুঝতে পারলি? বলো জয় জয় মায়ের জয়। এটা সেই সময়ের কথা যখন ভাই বিদেশে গিয়েছিল ব্যবসার কাজের জন্য। তখন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। একটা ডাকাতের দল আমাকে তুলে নিয়ে যায় আর কাঞ্চি আমাকে তাদের হাত থেকে বাঁচায়। আমার বয়স তখন অল্প ছিল, আবেগে ভেসে গিয়ে কাঞ্চিকে ভালোবেসে ফেলি। আমরা দুজনে সবাইকে লুকিয়ে মন্দিরে বিয়েও করি। দেখ, আমি তোকে সব কিছু বলে দিলাম যা সত্যি। এবার সব কিছু জানার পর তোর যদি মনে হয় যে সব দোষ আমারই, তাহলে তুই যা শাস্তি দিবি আমি মেনে নেব। পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি আমি। এইগুলোকে আমি যখনই দেখি আমার মাথা খারাপ হয়ে যায়। এই জিনিসগুলো যতদিন থাকবে আমি আর তুমি শান্তিতে থাকতে পারবো না। তুমি চাও তো যে আমি ভালো থাকি, তুমি চাও তো যে আমি শান্তিতে থাকি, তাহলে এগুলোকে পুড়তে দাও। এই অতীতের চিহ্নগুলোর সাথে আমি বাঁচতে পারবো না। এগুলো তোর স্মৃতি নয়, নয় তোর স্মৃতি, এগুলো এগুলো আমার স্মৃতি। এগুলোর ওপর তোর কোনো অধিকার নেই, বুঝেছিস তুই? আমি কি করবো, আমি কি করবো, আমি সহ্য করতে পারছি না এই সত্যিটা, পারছি না আমি। দেখ মৌলিক, তোকে আর কতবার বলতে হবে বাবা, তুই মৌলিক মাহিয়া বংশী। সমাজের চোখে আমি তোর মা নয় পিসি, সুভদ্রা বৌদি তোর মা। এই রহস্যটা আমাদের লুকিয়েই রাখতে হবে। তুই আবেগের বশে এরকম কাণ্ড কারখানা করলে কি করে চলবে? তুই যদি এসব উল্টো পাল্টা কাজ করিস না, তাহলে তোর একটা ভুলে, তোর একটা ভুলেই আমার আর সুভদ্রার এত বছরের তপস্যা জলে যাবে। তুই নিজেকে সামলা বাবা। হ্যাঁ হিতেন কাদম্বরী, এসো এসো এসো। কি হয়েছে তোমাদের এত রাতে? বাবা, আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই। বল না বাবা। কাল দশমী, তারপরে শান্ত বাড়ি ছেড়ে চলে যাবে।
হ্যাঁ বাবা, তুমি যদি ওকে না আটকাও তাহলে এই বাড়ি। আমি না আটকালে কি? যেটা বলতে চাস পরিষ্কার করে বল না। সন্তকে ওর অধিকার দিয়ে দাও, ওকে আমাদের মায়ের অধিকার দিয়ে দাও বাবা। হ্যাঁ বাবা, ওকে তুমি স্ত্রীর অধিকার দাও। তুমি হাত তুলেছ কারণ তুমি যাতে আমাকে থামাতে পারো বাবা, আর আমি চাওয়ার জন্য হাত তুলেছি। বাবা, আমি তোমার কাছে কোনোদিনও হাত পাতেনি কিছু চাওয়ার জন্য, কিন্তু আজ আমরা চাইছি। হ্যাঁ বাবা, ওকে স্ত্রীর অধিকার দাও। তোমায় সন্তকে স্ত্রীর অধিকার দিতেই হবে, ওকে এই বাড়ি থেকে যেতে দিও না তুমি। বাবা, এই বাড়ির আর আমাদের ওকে প্রয়োজন, এটা এক মাহিয়া বংশীর জেদ নয়, নিজেদের বাবার কাছে প্রার্থনা যে তাদের মাকে যে কোনোভাবে আটকানো হোক। শুধু এটাই বলার ছিল বাবা। কাল দশেরা, এই ধরমপুরে মহোৎসব, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, যাও শুয়ে পড়ো। আমার সন্তানেরা যত বড় হয়ে গেছে যে আমাকেই আমার জীবনের বিষয়ে আমাকে পরামর্শ দিতে এসেছে, খুব ভালো। মালিক, আপনি নবরাত্রির উপোস করেছেন তো, এবার কিছু মুখে দিন। রেখে দে ওখানে, পরে খেয়ে নেব আমি। আচ্ছা শোন একটা কথা, তুইও তো উপোস করেছিলি তাই না, খেয়েছিস? না মালিক। চল বস এখানে। মালিক, আমি কি করে? বললাম তো, আমি যেরকমটা আমি বললাম সেরকমটা কর, বস। মালিক, আমি আপনার কথা রেখেছি, এবার আপনিও কিছু খেয়ে নিন।